সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে নতুন দিনে নতুন পর্ব নিয়ে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান সম্প্রতি শেষ হয়েছে ঢাকা হকি প্রিমিয়ার লিগ হকির প্রিমিয়ার লিগ শেষ হয় আর চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার ইয়াংস আমরা আজকে কথা বলতে চাই হকির নতুন চ্যাম্পিয়ন মেরিনার্সকে নিয়ে দ্বিতীয়বারের মতো যারা শিরোপা জিতেছে এই প্রিমিয়ার লিগে তবে চমক তাদের বলতেই হবে কারণ আভানি মহমনের মতো শক্তিশালী দল এবং শক্তিশালী খেলোয়াড়দেরকে পেছনে ফেলেছে মেরিনার্স সেই দলেরই আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি সেই দলেরই সফলতম খেলোয়াড় সোহানুর রহমান এবারের লীগের সর্বোচ্চ গোলদাতা তিনি এবং আছেন দলের চ্যাম্পিয়ন দলের কোচ

অন্য আবহাওয়া মাউডেন থেকে আমাদের টিমটা যতটা পিসের ছিল আপনার সব দিক দিয়ে বাট আমরা ওইটা খেয়াল করিনি আমরা চেষ্টা কষ্ট করছি দেন আমরা রেজাল্ট যা রেজাল্ট পাওয়ার পর আসলে কথা বেরোচ্ছিল না দেখা আসলে কথা বলবো অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল হ্যাঁ মামুনার সাথে যে লিগ শুরুর আগে কি ভেবেছিলেন যে সত্যিই চ্যাম্পিয়ন হতে পারবেন মানে দুইটা সিজনের দুইটা ট্রফি দুইটাই আপনারা জিতেছেন ক্লাব কাপ এবং লিগ সিজন শুরুর আগে কি আসলে ভেবেছিলেন যখন দলবদল চলছিল কিংবা অনিশ্চয়তা ছিল হবে কি হবে না লীগ তখন না আসলে এটা এটা আমরা প্রক্রিয়াটা শুরু করেছিলাম চ্যাম্পিয়নের লক্ষ্যে আসলে হবো কি হবে না তো বলা যায় না এটা বলাও মুশকিল যে কে চ্যাম্পিয়ন হবে কিন্তু আমাদের মানে আমরা প্রসেসটা শুরু করেছিলাম দলবদল থেকেই আচ্ছা প্রসেসটা এরকম যে আমরা ইয়াং প্লেয়ার ফোকাস করেছিলাম আমাদের টিমে অনলি চারজন ন্যাশনাল টিমের প্লেয়ার আছে আপনি জানেন তো আর বাকি সবাই কিন্তু ইয়াং বিকেএসপির চার চারজন আর আমরা বাইরে থেকে নিয়েছি যারা কখনোই এমনও প্লেয়ার আছে যারা প্রিমিয়াম ডিভিশন এবারেই প্রথম খেলছে আচ্ছা বিকেস ভি যারা ওরা কিন্তু আগে প্রিমিয়াম ডিভিশন খেলেনি তো প্রসেসটা আমরা শুরু করেছিলাম যে আমাদের ভালো করার টার্গেট ছিল আপনি জানেন যে এইবার লিগে আবনি বা সবচেয়ে ভালো টিম করেছে জি আবনিতে আপনি ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম নাম্বার খেলেছিল এবং মহামার্ডানও ভালো টিম করেছিল তো আমরা কাগজে কলম ছিলাম তিন নম্বর টিম আচ্ছা অ্যাকচুয়ালি আবনি ভি স্ট্রং টিম ছিল মহামার্ডান তারপরে তারপরেও লোকাল সাইডের সাথে তারা আবার ফরেন প্লেয়ারে কালেকশন খুবই ভালো তখন আরেকটু পিছিয়ে গিয়েছিলেন ভাই কাগজে কলমে কাগজে কলমে তখন আমাদের মনে হয়েছিল যে চ্যালেঞ্জটা আসলে অনেক বেশি এবং এটার জন্য আরও বেশি পরিশ্রম করা দরকার তখন আমি আমি যেটা কাজ করেছি যে ফিটনেসের উপর গুরুত্ব দিয়েছিলাম আচ্ছা কারণ আমরা সবচেয়ে আগে ট্রেনিং শুরু করেছিলাম আমরা আমরা প্রায় গত অক্টোবরের বিশ তারিখ থেকে আমরা কিন্তু ট্রেনিং শুরু করেছি অক্টোবর না সেপ্টেম্বর যে মানে প্রায় আমরা বিশ দিন শুধু বিশ দিন শুধু ফিটনেসে কাজ করেছিলাম এই কারণে কিন্তু আমাদের প্লেয়ারের ইঞ্জুরি কম আমাদের টিমে আচ্ছা আমাদের প্লেয়ারের ইনজুরি কম আমাদের খেলার যে পেস আমরা যেটা চেয়েছিলাম যে অ্যাটাকিং খেলার তো অ্যাটাকিং খেলার যে পেস সেটাকে আমরা কন্টিনিউ করতে পেরেছি সেটা আমরা টিমের মধ্যে একটা মানে একটা মানে ফিক্সড করে দিয়েছিলাম যে আমরা এইভাবে খেলবো এবং এবং আল্লাহর মতে যেটা আমরা দেখেছি যে অল ম্যাচে সব ম্যাচে আমরা একে ধাঁচে খেলেছি তো এই প্রক্রিয়াটাকে শুরু করার পরে যখন আমরা ক্লাব কাপ চ্যাম্পিয়ন হলাম তখন আমাদের মধ্যে একটা বিলিভ আসলো যে না আমরা আসলে আমরা করতে পারি এবং এটা অ্যাচিভেবল মানে এটা আমরা ইজিলি করতে পারি কারণ অলরেডি ক্লাব কাপে আমরা আবানিকে হারিয়েছি তখন মনে হলো যে না এটা সম্ভব এবং ফরেন কালেকশন ভালো ছিল তারপর লিগে আসার পরে আমরা আমাদের আরো ফরেন কালেকশন আসলো তখন আমরা মনে করলাম যে না ঠিক আছে আর আমরা প্লেয়ারদের সবসময় মোটিভেট করেছি যে যে আসলে সম্ভব অসম্ভব কিছু না সম্ভবই শুধু চেষ্টা করতে হবে এবং আমাদের গেম প্ল্যান ক্লাবের সহযোগিতা তারপরে প্লেয়ারদের যে একসাথে কাজ করার একটা যে টেন্ডেন্সি আসলে টিম গেমে যেটা সবচেয়ে জরুরি অ্যাজ এ টিম অ্যাক্ট করা এটা কিন্তু জরুরি ছিল ইন্ডিভিজুয়ালাইজেশনাইজেশন সেটা কিন্তু হয়েছে আমাদের আমরা এক কমানে জানেন যে আমি আমি মেরিনাস ক্লাবে আমি একাই কোচিং ছিলাম তো আসলে এখানে যেটা আমাকে যে ফ্রিডমটা দেওয়া হয়েছিল সেই ফ্রিডমটা অনুযায়ী আমি যে টিমকে গুছিয়েছি এটাও একটা কাজ করেছে তো সব দিক থেকে ছিল কি সেই দিক হ্যাঁ কষ্ট হয়েছে আমার আমার কষ্ট হয়েছে যে সবগুলো বিষয় আপনি জানেন যে একটা টিমের গোলকিপার ডিফেন্স অ্যাটাক মিডফিল্ড সবগুলো দেখতে হয়েছে ফিটনেসও দেখতে হয়েছে কেউ নাই তো এটা কষ্ট আমার কষ্ট হয়েছে কিন্তু আমি খুব এনজয় করেছি যে আসলে টিমটাকে একভাবে আমি যেভাবে চেয়েছি সেভাবে হয়েছে আর কি আচ্ছা তাহলে একটু সোনার কাছে জানতে চাই যে বলছিল যে অনেক ধরনের প্রতিবন্ধকতা কিংবা অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে থেকে মেরিনাস শুরু করেছিল মেরিনাসে আপনি যখন যোগ দিলেন তখন মানে উদ্দেশ্যটা কি ছিল কিংবা ভেবেছিলেন যে ৩৩ গোল করবেন মানে লিগের সবচেয়ে টপ স্কোরার মানে এটা কি সিজন শুরুর আগে ভেবেছিলেন আসলে যখন দলবদল করতে যায় যেমন কাগজে কলমে দেখলাম যে আসলে অন্য সব টিমের থেকে আমাদের টিমটা অতটা কাগজে বাট মন আপনার মেন হচ্ছিলো আপনার মনের শক্তি আমাদের ওটা সবার মধ্যে ছিল যে টিম তো কিছু কাগজে করো না আমরা মাঠে প্রমাণ করবো যে হ্যাঁ আমরা পারি কিছু আর গোলের বিষয়টা যেটা বললেন আসলে আমি টিমের জন্য খেলছি এখন আমার টিমের সবাই আমার ক্যাপ্টেন্টের সঙ্গে আমার সব প্লেয়াররা দেন আমার কোচ আমাকে খুব হেল্পফুল আমার কোচ আমাকে খুব সাপোর্ট দিছে সে আমাকে আমি খেলি ডিফেন্স সে মেনলি আমাকে অ্যাটাকিং ডিফেন্স খেলাইছে ওটাতে খেলার কারণে আমি গোলগুলো করতে পারছি দেন প্যানাল্টি ওনারেও সুযোগ দেওয়া হয়েছে কারণ আমার আপনি অন্য টিমেও অপশন ছিল বাট আমার টিমে আমি ছাড়া কোনো অপশন ছিল না কারণ আমার কোচ আমার ওপর বিলিফ রাখছে যখন তার সাথে আমার ফোনে কথা হয় দশ দশ বাজার আগে সে বলে যে তোর প্রতি কিছু একটা আমার ভিতরে কিছু একটা আছে সে এটা বের করতে চায় দেন আমি ওইটা নিজেকে প্রুভ করতে পারছি দেন হাইজেস্ট করতে পারছি এর কাছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া ও সোহানুশ বলছিল যে আপনি তার মধ্যে কোনো কিছু দেখেছিলেন মানে সেটা বের করতে চেয়েছিলেন কি ছিল তার আসলে আমি আমি আপনি জানেন যে আন্ডার টোয়েন্টি ওয়ানে আমি প্রায় এক বছর কাজ করেছি তো ঢাকায় এশিয়া এসিয়া তো আসলে সোহানুর সবুজের মধ্যে আমি যে দেখেছি ওর ড্র্যাগ খুব ভালো মারে এবং ওর ওর স্টাইলটা একদম ইউনিক অন্যদের মতো না আচ্ছা তো ও আসলে আশাফুল জানেন আমাদের আশাফুল বাংলাদেশের এক নম্বর ড্র্যাগ তো ম্যাক্সিমাম টাইম আশাফুল এক্সপোজ হতো তো ও মারতো বলো ভালো করছে তো ওর সুযোগটা খুব কম কম এসেছিলো তো ও লাগে বদল আগে আমি ওটাই বলেছিলাম যে তোমার যে ট্যালেন্টটা সেটাকে এখনই সুযোগ যে তুমি যে আমাদের টিমে মেইনার্সে কিন্তু তুমি ছাড়া ড্যাপার কেউ নাই আচ্ছা তো এখানেই সুযোগ যে তোমাকে একটা নিজের ইয়েটাকে প্রকাশ করা তো আমরা ট্রেনিং করেছি প্রথম দিকে মিস্টেক হয়েছে অনেক কিছুর সমস্যা হয়েছে কিন্তু ডে বাই ডে ও যে ইম্প্রুভ করেছে এটা একটা কারণ আরেকটা কারণ ওকে আমি দেখলাম যে ওর স্কিল লেভেল বা ওর খেলার যে ফিজিক্যাল অ্যাবিলিটি তাতে দেখলাম যে ও ডিফেন্সের চেয়ে মিড অ্যাটাকিং মিডফিল্ড বেশি ভালো খেলে আচ্ছা তো অ্যাটাকিং পজিশনটা চেঞ্জ পজিশনটা চেঞ্জ করলাম ওকে আমি মিডফিল্ড খেলালাম অ্যাটাকিং মিডফিল্ড আচ্ছা তো অ্যাটাকিং মিডফিল্ড খেলতে ওর ওর কিন্তু পেনাল্টি কর্নার চেয়ে ফিল্ড গোল বেশি আচ্ছা তেত্রিশটা গোলের মধ্যে কিন্তু ওর আমি মনে হয় যে দশ দশ তেইশ এরকম হতে পারে

ক্রিটিক্যাল মুহূর্তে এবং খুব মানে ইম্পর্টেন্ট সময় ছিল আচ্ছা তো সেই জিনিসটা ও আমি খুব মানে আমিও লাকি এবং ও আমাকে কোঅপারেট করেছে বলেছি আমি তো আমরা প্রত্যেকটা হুম সেই অনুযায়ী ওকে প্ল্যান দিতাম এবং ও অনুযায়ী সেই ক্লাস করত সোহান কি বলবেন যে মানে আগে থেকে উন্নতি হয়েছে আপনার এই লিগ খেলে নাকি এই সিজন খেলে নাকি আপনার মধ্যে এই প্রতিভাগুলো আগে থেকেই ছিল বের করতে পারেনি কেউ আসলে লিগ থেকে আরও বিশেষ দেন আমি যেটা আমি স্যার আমাকে বললো যে টুইন ওয়ান ক্যাম্পে ওইটাতে আমি লম্বা সময় যেমন ক্যাম্প করে তখন আস্তে আস্তে ডে বাই স্যারের গাইডে আমি আস্তে আস্তে জিনিসগুলো আমি ইম্প্রুভ করতে থাকি জিনিসগুলো নিতে ধরি দেন আপনার রিসেন্ট আপনার যে আমাদের করোনা হলো সেই কারণে একটু পিছায় পড়লেন স্যার কন্টিনিউ আমাদের খেলা বন্ধ খেলা বন্ধ স্যার খবর নিত সময় যে প্র্যাকটিসে আসে কি না কী করতেছি ফিজিক্যাল ফিট রাখার জন্য দেন ওই সময় আমি বাই সামনে ঢুকে যাই বিএনবাড়িতে চাকরি হওয়ার পরে আমার ওইখানে আমি টোটালি সব বন্ধ বাট আমাদের বিমানবাণী ওখানে করোনার কারণে বাইরে যাওয়া বন্ধ দেন ওখানে আমি টুকটাক প্র্যাকটিস করতাম সব কিছু আমার ওখানে বিমানবাণীর সব যারা আছে স্যাররা তারা আমার খুব টেক কেয়ার করতো দেন ওখান থেকে পরে স্যার আমাকে বললো যে আমার আমার টুইনটন সময় আমার মধ্যে কিছু একটা সে দেখছে তবে সে বললো যে তোর ভিতরে আরও আছে আমি আরও বের করতে চাই সুযোগটা আমাকে দেন আমি স্যারের শুনে মেনে আসতে যাই দেন আমি ওখানে খেলি ইনশাল্লাহ ভালো খেলিমাত্র

আমার ডিভাইডে যখন যে খেলা থাকবে আমরা ওইটা নিয়ে ই করতে হবে যে আমি কখন কোনটাকে দেবো হ্যাঁ নেক্সট লিগে চেষ্টা করব এর থেকে বেটার করার জন্য বাট আমার ফার্স্ট টার্গেট থাকবে আমার দেশের জন্য কিছু করার জন্য অবশ্যই সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে তার আগে মানুষকে জানতে চাই যে লিগে আপনি বলছেন যে কাগজ কলমে আপনারা থার্ড টিম ছিলেন আবহানি মোহাম্মডান বেস্ট টিম এবং আবহানি আমরা জানি যে পরে নেদারল্যান্ডসের প্লেয়ারদের এনেছে মোহাম্মডান আর্জেন্টিনা থেকে অলিম্পিক চ্যাম্পিয়ন প্লেয়ারদের এনেছে ওদের পিছিয়ে পড়ার কারণটা কি আপনি বলছিলেন যে ফিটনেস একটা বড় কারণ সিনিয়র প্লেয়ার অনেক বয়স্ক প্লেয়ার যারা অনেক দিন খেলেননি এটা কি একটা বড় কারণ যে নামে ভারী কিন্তু তারা আসলে ফিটনেস নিয়ে সমস্যা আমরা দেখেছি বেশ কয়েকটা টিমের মধ্যে জি রাজীব ভাই আপনি ঠিকই ধরেছেন আপনি যে প্লেয়ার গুলো খেলছে তারা ন্যাশনাল টিমে অনেক দিন ধরে খেলছে তাদের মেইন সমস্যা ফিটনেস আপনি কিন্তু যদি ফিটনেসটা ফিরে আনতে পারতো তাদের যদি টিমের মধ্যে একটা সমন্বয় করতে পারত তাহলে ডেফিনেটলি মানে সবার থেকে বাইরে আচ্ছা আমার কাছে যেটা মনে কারণ এখনো বলবো বেস্ট টিম ছিল আচ্ছা কিন্তু ফিটনেসের কারণে তারা তারা যখন ফিটনেস ফেরত ফেরত এসেছে তখন কিন্তু তার মধ্যে তারা কাম কামব্যাক করতে পারেনি এটা একটা কারণ আর আপনি যেটা বললেন যে এবার লিগের যে বিষয় খেলোয়াড়দের আমার আমার দেখা

তো এইবারে যে ইউরোপিয়ান প্লেয়ার যারা এসছিল তারা কিন্তু সবাই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে অলিম্পিক খেলা ওয়ার্ল্ড কাপ খেলা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলা তো এই কারণে সবার মধ্যে আমি বলবো যে আমাদের প্লেয়ারদের যে বিলিভের একটা জায়গা কিন্তু এখন চলে আসছে রাজি ভাই যেটা তারাও যে পারে হ্যাঁ যেমন আপনি যেন চিন্তা করেন যে আর্জেন্টিনার দুটা টপ প্লেয়ার অলিম্পিক গোল্ড মেডেলিস্ট গোল্ড মেডেলিস্ট তাদের এগেন্সে তাদের পেনাল্টি কর্নার আপনি সেভ করছেন তাদেরকে আপনি ডিফেন্স করছেন এবং কাউন্টার অ্যাটাক করে গোল করছেন এই বিলিভটাই কিন্তু তাদেরকে খেলার মান কিন্তু বাড়ানোর সাহায্য করতে পারে আমার মনে হয় যে এখন সময় এসেছে প্লেয়ারদের বিলিভ করা যে আমরাও পারি শুধু সঠিক গাইড দরকার তাদেরকে আসলে সুযোগ করে দেওয়া দরকার মানে এটা কি আপনি বলছেন যে ক্লাব দল কিংবা ন্যাশনাল টিমেও এটা সম্ভব কিনা সোহান বলছিল এশিয়ান চ্যাম্পিয়ন্স সামনে ন্যাশনাল ক্লাবই ক্লাবই তো মানে আপনি দেখিয়ে দিল যে আসলে পারফরমেন্সটা ইমপ্রুভ করার প্রফেশনাল যে প্রফেশনাল যে বিহেভিয়ার বা অ্যাটিচিউডটা ক্লাব কিন্তু দেখিয়ে দিয়েছে এবার ফেডারেশনের উচিত এই জিনিসটাকে ক্যাচ করা কিন্তু আমি খুব হতাশ আপনি আপনি জানেন যে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে যেটা এশিয়ার টপ পাঁচটা টিম খেলছে বাংলাদেশ ফার্স্ট টাইম ফার্স্ট টাইম খেলার সুযোগ খেলার সুযোগ পাচ্ছে আমরা কিন্তু এই পাঁচটা টিমের সাথে দুটো টিম কিন্তু অলিম্পিক থেকে এসেছে ইন্ডিয়া কিন্তু তিন নম্বর অলিম্পিকে এবং জাপান হোস্ট কান্ট্রি তারাও কোয়ালিফাই করে গিয়েছে এর বাইরে যারা আছে তো এখানে এটা কিন্তু নতুন করে আসি যে আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে আমাদের দশ দিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফি এটা কিন্তু গত এক বছর ধরে প্ল্যান আমাকে আমার আমার প্রশ্ন যে কেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দশ দিন বা পনেরো দিনের ক্যাম্প হচ্ছে লিগটা কেন সিঙ্গেল লিগ করা হলো না এক সিঙ্গেল লিগ করা হলো যে কোচের দায়িত্ব পেয়েছে বেচারা তো এখন আপনার দশ দিনে সে টিম কি করবে আপনি যে প্রতিপক্ষ তার মধ্যে আপনার টিমের লিগের পরে স্বাভাবিক কারণে দুই মাস লম্বা লিগ প্লেয়াররা খুব টায়ার্ড তাদের একটা রিকভারি পিরিয়ড থাকে সে রিকভারি পিরিয়ড নাই আজকে থেকে একটু ক্যাম্প শুরু হচ্ছে তো তারা তো তাদের হান্ড্রেড পার্সেন্ট দিতেই পারবে না তারপরেও ইঞ্জুরি আছে আপনার মে মোস্ট চার পাঁচটা প্লেয়ার যাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার আপনার জিমির মতো প্লেয়ার এক ইঞ্জুরি হ্যাঁ আপনার রোমান রোমানের মতো প্লেয়ার ইঞ্জুরি খোরশেদ খোরশেদের মতো প্লেয়ার ইঞ্জুরি তো তারা তো টিমের আসলে ইম্পর্টেন্ট প্লেয়ার তো আমার মনে হয় যে ফেডারেশন যদি একটু প্রফেশনালি চিন্তা করতো তাহলে হয়তো আমার মনে হয় যে বাংলাদেশ দেশের মাটিতে খেলা সবাই খেলা দেখবে আশা করছি ভালো করবে ইনশাল্লাহ তারপরও একটু সন্দেহ একটু একটু দিধা থেকে যায় মানে একটু আপনি বলছেন যে প্রস্তুতির ঘাটতি তার থেকেই যাচ্ছে যে 10 15 দিনের প্র্যাকটিসে কতটুকু কি হবে শোনা কাছে জানতে চাই বলছিলেন যে ন্যাশনাল টিমে ভালো খেলতে চান ক্লাব দলে খেলাটা সহজ কঠিন সেটা বলছি না কিন্তু ন্যাশনাল টিমের যে টুর্নামেন্ট আপনারা খেলতে যাবেন সেটা তো আসলে অনেক প্রতিপক্ষ অনেক শক্তিশালী আমরা যদি ইন্ডিয়া পাকিস্তান জাপান কোরিয়া মালয়েশিয়া সবার কথা বলি মানে আপনার কি মনে হয় যে এই সব দলের বিপক্ষে খেলা কতটা চ্যালেঞ্জিং হবে আসলে এদের সাথে খেলা আসলে অনেক চ্যালেঞ্জিং কারণ এদের সাথে যেন আমি ফার্স্ট ন্যাশনালেমে যেন খেলি এদের সাথে যখন খেলি অন্যরকম একটা ফিলিংস কাজ করে যে এদের সাথে বড় টিম যাদের আমি আগে টিভিতে দেখলাম তাদের সাথে আমি খেলতেছি অন্যরকম একটা ভয় বাট খেলার ডিভাইড আমাদের ইয়ে হচ্ছে বাট আমরা আগে একটা আমাদের খেলা অনেক চেঞ্জ হয়েছে যে আমরা আগে ডিফেন্সিভ মোডে খেলতাম এখন আস্তে আস্তে আমরা অ্যাটাকিং মোড়ে যাওয়া শিখছি এটা আমাদের প্লাস পয়েন্ট বাট যেহেতু আমাদের খুব কম সময়ে এটা হচ্ছে ক্যাম্পটা আমাদের চেষ্টা করতে হবে যে কিভাবে এদের সাথে আমাদের ভালো খেলে রেজাল্ট বিল করা যায় আচ্ছা মানে সেক্ষেত্রে তো আপনার উপরেই যেহেতু দায়িত্ব থাকবে আমি যাই না যে ন্যাশনাল টিমেও কি সোহানকে আপনি মনে করেন যে পজিশনটা চেঞ্জ করে খেলানো উচিত কিংবা খেলাবে আমার মনে উচিত কারণ আমাদের আমাদের মিডফিল্ডে আপনাকে আমি এটা আমার আমার পলিসি যে অ্যাটাকিং অ্যাটাকিং হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনার ডিফেন্সিভ খেলাটা এখন আমি 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 বিলিভ করি না এটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ নেগেটিভ অ্যাপ্রোচে আরও প্লেয়াররা কণ্ঠাসা হয়ে যায় একটার পর তাদের একসময় ভেঙে যায় বরং আপনি যদি তাদেরকে চান্স দেন যে উঠে আসার বরং তাদেরকে অ্যাটাক করলে তারাও কিন্তু চিন্তা করে এবং আমাদের প্লেয়ারদের কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে আপনি তাদের গোলে ট্রাই করার আচ্ছা তো সেই কারণে আমি বলবো আমাদের মিডফিল্ডে কিন্তু একটু একটু সমস্যা আছে কোয়ালিটি মিডফিল্ড ওকে যদি আমরা মিডফিল্ডে ইউজ করতে পারি এটা একটা ভালো অপশন হবে আর এখন চিন্তা করছি যে কোচ এখন কোন খেলাবে সেখানে ওর পজিশন হবে সেটা কোচই ভালো বলতে হবে কোচের সাথে তো আগেও কাজ করেছেন নিশ্চয় গোবিন্দনাথন কৃষ্ণমূর্তি উনি বাংলাদেশের কোচ ছিলেন বেশ কয়েকবার মানে কোচ হিসাবে কেমন কিংবা অন্য দলগুলোতে যেখানে আপনি খেলেছেন ক্লাবে কিংবা বয়স ভিত্তিক দলে কোচের পার্থক্যগুলো আসলে কেমন হ্যাম্পার করে কিংবা ম্যাটার করে আসলে কোচের হ্যাম্পারগুলো ছিল আসলে আমাদের টেকনিক্যালি আমাদের টেকনিক্যালি জিনিসটা আমরা সবসময় আপনার ওদের টিমের সাথে আমরা টেকনিক্যাল দিক থেকে অনেক পিছিয়ে থাকি টেকনিক্যাল তারপর আমাদের ফিটনেসের কারণে কারণ আমরা লম্বা সময় যে ক্যাম্পগুলো করে বা ওদের ডেবার টুর্নামেন্ট থাকি দেন আমাদের একটা সময় ছিল যে টুর্নামেন্ট কম হতো বাট এখন মানে বেশ কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশে ভালো টুর্নামেন্ট হচ্ছে বিজয় দিবস স্বাধীনতা কবস সবই খেলাচ্ছেন আমাদের খেলা থাকলে আমাদের খুব ভালো একটাই হয় কমিউনিকেশন থাকে সবসময় আমরা খেলার উপরে থাকি তখন ওই সব দিক দিয়ে আমাদের ভালো টেকনিক্যালগুলো যারা কোচের টেকনিক্যাল সেগুলো আমরা সেগুলো নিতে পারি দেন হ্যাঁ তার সাথে আমি কাজ করছি গোপীর সাথে তাই টেকনিক্যাল দিক দিয়ে খুব ভালো অলমোস্ট সব কিছু ভালো এখন যা বুঝতে পারছেন কম সময়ের মধ্যে সে কোন টেকনিক্যাল খেলা খেলাবে আচ্ছা আপনি কি মনে করেন যে এই দশ দিনে নতুন কোচের অধীনে আসলে টেকনিক্যালি মানিয়ে নেয়া কিংবা ট্যাকটিক্যালি মানিয়ে নেয়া আসলে কতটা সম্ভব সম্ভব এটা তো সম্ভব কারণ গপির আগেও ন্যাশনাল সাথে কাজ করেছিল তো সব অলমোস্ট সব প্লেয়ারকে সে চেনে এখানে এখন ডিপেন্ড করছে যে দুটা জিনিস খেয়াল করতো একটা রিকভারি আর একটা হলো আপনাকে টিম সেট আপ এখন এখানে লোড দেওয়ার বা ফিটনেস নিয়ে কাজ করার কোনো সুযোগ যে যে অবস্থায় আছে এটাকে নিয়ে আপনাকে ম্যাচ ম্যাচ সরাসরি দিতে হবে তবে এখানে টিমের প্রতিপক্ষ দেখে আপনার গেম প্ল্যান করা উচিত আপনি জানেন যে এখানে যে পাঁচটা টিম আসছে তার মধ্যে তো আমি আমি দু একটা টিমের জানি যেমন মালয়েশিয়া টিমের কথা জানি মালয়েশিয়া কিন্তু দুই মাস তারা ইউরোপে ট্যুর করে আসছে এখানে আচ্ছা তারা ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের সাথে পাঁচটা টেস্ট ম্যাচ খেলেছে স্কটল্যান্ডে খেলেছে আয়ারল্যান্ডে খেলেছে তারা দুই মাস ইউরোপ ট্যুর করে এখানে আসছে তো তাদের তারা খুব ভালো প্রিপারেশন ইন্ডিয়া যদিও বি টিম আসছে কিন্তু ইন্ডিয়া বি টিম এ টিম আসছে না ওদের আচ্ছা ওরা বি টিম আসছে তবে ইন্ডিয়া ভালো ভালো টিম ইন্ডিয়া বেটার টিম কারণ ওদের আছে আমার মনে হয় বাংলাদেশ যদি কোরিয়া কিংবা জাপান এই ধরনের টিমকে টার্গেট করে যে হ্যাঁ এদের সাথে আমাদের তাহলে আমার মনে হয় সুযোগ আছে ভালো করার কারণ কোরিয়া কিন্তু এখন আগের মতো টিম না ওরা স্ট্রং এত না আচ্ছা তো বাংলাদেশে এটা সুযোগ আছে মালয়েশিয়া ভেরি স্ট্রং টিম ইন্ডিয়া ভেরি স্ট্রং টিম পাকিস্তানও ট্রাই করতে পাকিস্তান ট্রাই করতে পারে পাকিস্তানও আগের মতো সেই অবস্থান নাই আচ্ছা সেই ক্ষেত্রে বাংলাদেশের মানে আমি আপনি বলছেন যে কম্পিটিটিভ খেলাটাই আসলে সবচেয়ে বেস্ট টার্গেট হওয়া উচিত হ্যাঁ আমার মনে হয় যে তাদেরকে ছেলেদেরকে মানে আপনার নেক্সট এশিয়ান গেমস হিসাব করে টিম করা উচিত এক আর দ্বিতীয়ত তাদেরকে পজিটিভ অ্যাপ্রোচ দেওয়া উচিত তোমরা অ্যাটাক করো যা হবার হবে কারণ আপনি ডিফেন্স কতক্ষণ করবেন সিক্সটি মিনিটসে এইসব টিমের আপনি বিশ সেকেন্ডও গোল হয় আজকাল দশ সেকেন্ডও গোল হয় আপনি কতক্ষণ ডিফেন্স করবেন ডিফেন্স করতে দেখা গো যে গোলের গোলের সংখ্যাটা বেশি হওয়ার চান্স থাকে এটা মুশকিল এটা এটা আমার মনে হয় না খুব একটা ওয়াইজ ডিসিশন হবে আমরা আবার একটু লিগের দিকে ফিরতে চাই ন্যাশনাল লিগ নিয়ে কথা বলছি বলবো আরও সো কাছে জানতে চাই যে লিগের এক্সপেরিয়েন্সটা যদি বলি যে কম্পিটিভ কিংবা ক্লাবের অ্যাটমসফেয়ার মেইনার্স আমরা জানি যে একটা ছোটো ক্লাব হকিকেই ফোকাস করে তারা চলে এবং আরামবাগের ক্লাব তাদের ক্যাম্পটা কিংবা তাদের সঙ্গে থাকা তাদের অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল আপনি আবনী মোহামানের তুলনায় যদি কম্পেয়ার করে বলেন আসলে আমাদের ক্লাবের মেন থিওরি ছিল যে আমাদের কোনো প্রকার চাপ নেওয়া যাবে না নর্মাল আমাদের সেটা ছিল আমাদের অতটা চাপ ছিল না আমাদের সবার মধ্যে আমরা খুব সবাই আমাদের সিনিয়র জুনিয়র যেমন আমাদের টিমের সিনিয়র ছিল চয়ন ভাই আমাদের ক্যাপ্টেন সে আমাদের খুব গাইড করতো গাইড করতে বলতো এমন না যে সিনিয়র দেখে সে আমাদের সবসময়ই করবে সে আমাদের সবসময় ই রাখতো যে বলতো যে আমাদের ইউনিটি থাকতে আমরা যা করতাম একসাথে করতাম কোথাও ঘুরতে গেলে একসাথে কিছু করলে একসাথে হাঁটি ঠাট্টা আমি সবসময় একসাথে আচ্ছা আমাদের একটাই ছিল যে আমরা যা করবো আমাদের কোনো প্রেশার নেওয়া যাবে না কারণ ছিল যদি আমরা বাইরে যদি ওই সব প্রেশারগুলো নেই যেন আমাদের ম্যাচ ওগুলো ইফেক্ট পড়ে শোনা বলো যে আমরা এমন ছিল যে আমরা বলতে হইতো যে আমাদের ক্লাবে বেশিক্ষণ থাকি যে আমাদের অফ বা প্র্যাকটিস করেছে রেস্ট রেস্ট নেওয়ার পর দেখতে আসি দিনের দুপুরবেলা শুয়ে আসি বা বিকালবেলা তখন আবার উল্টোটা আমাদের চলুন আমাদেরকে আপনি এসে বলতো যে এখানে কেন শুয়ে আসতো যা বাইরে বাড়ি হাটাহাটি করো ঘুরে ফেরো এনজয় করো কেননা লাইফটা যাতে আপনার ভিতরে যত এনজয় থাকবে খেলার মাঠে যতটা পারফরমেন্স ভালো দেওয়া যাবে আমাদের ক্লাব আর অলমোস্ট আমাদের অফিসার খুব ভালো তারা আমাদের সাথে সবসময় করে আমাদের সাথে আড্ডা মারতো গল্প করতো এটা আমাদের ছিল মামুন ভাই আপনার কাছে কি মনে হয় যে আমি আপনি দেখেছেন উষা সব মিলে যদি হকির পরিবেশে আলাদা কিংবা এক কেমন হ্যাঁ একটু ঘরোয়া পরিবেশ ওনারা এটা একটা ক্লাবটাই ওনারা সবাই ফ্রেন্ড সার্কেল এরা মহল্লাভিত্তিক এখানে ক্লাবের পরিবেশটা টোটালি ফ্যামিলি ওরিয়েন্টেড আচ্ছা সবাই সবাই ফ্যামিলি ছেলে মেয়ে কোন প্রোগ্রাম হলে ফ্যামিলি মেম্বাররাও আসে টোটালি ওনারা অন্যভাবে করে তবে এটা এটা একটা অন্য 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 একটা ইমেজ আচ্ছা এই কারণে ওনাদের ওনাদের অ্যাটাচমেন্টটা খুব বেশি প্রকট ওনাদের ইমোশন খুব জড়িত বেশি আচ্ছা মানে এবং মাঠের পারফরম্যান্সে কিম্বা মাঠের খেলায় কি এটা প্রভাব ফেলে হ্যাঁ ওনারা যখন হারলে বা ই করেলে ওনারা খুব ব্যথিত হয় মানে এটা খুব মানে ই হয় স্বাভাবিক এটা যেহেতু ওনারা আহ অন্যদের ক্লাবদের না যে ডোনাররা টাকা দিলো বা এগুলো ওনাদের নিজেদের পকেটে অনেক সময় নিজেদের পকেটে দিয়ে টাকা দিয়ে ক্লাব চালায় আচ্ছা ওনাদের অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করতে হয় তো এই বিষয়গুলোর কারণে ওনাদের সম্পৃক্তটা খুব ক্লোজ মানে ওনাদের আবেগের সাথে জড়িত এই বিষয়গুলো আমি যেটা দেখেছি এক বছর মেরিনার্স মেরিনার্স হ্যাঁ আচ্ছা তো এখানে এখানে আমার যেটা মনে হয়েছে যে ক্লাবের এটার কারণে খেলোয়াড়দের কিন্তু সবসময় ওনারা পজিটিভ ছিল আমরা জানেন যে আমরা আমরা এই টোটাল এই সিজনে শুধু দুটা ম্যাচ খারাপ খেলেছি একটা হলো বাংলাদেশ স্পোর্টিংয়ের সাথে আর একটা হলো আহ্বানের সাথে আহ্বানের সাথে লাস্ট লিগেল লাস্টের সাথে আর এছাড়া কিন্তু আমরা কোনো ম্যাচই এত বাজে সিচুয়েশন না তবে অ্যাজ এ কোচ আমি কিন্তু এটাকে পজিটিভলি দেখি যেমন হলো বাংলাদেশ স্পোর্টিংয়ের সাথে আমরা দুই গোল খেয়ে তিন গোল দিয়েছি আমি ওদের বলেছি কি যে এটা তোমরা পজিটিভ নাও কি জন্যে তোমাদের সেই ক্যাপাবিলিটি আছে তোমরা দুই গোল দিয়ে তিন গোল দিছো তার মানে তোমরা এটা পজিটিভলি নাও তার মানে এই ধরনের সিচুয়েশন আসলেও তোমরা ওভারকাম করতে পারবা আমি কিন্তু এটা বলেছি অর্থাৎ আমি কিন্তু নেগেটিভ বলিনি যে তোমরা কেন দুই গোল খাইলা এটা বললে আসলে বলার কোনো সুযোগ নাই ক্লাবও কিন্তু তখন একটু ব্যথিত হয়েছে কিন্তু আমি ক্লাবকে বলেছি ভাই এটা হতেই পারে একটা টিমের কখনোই গ্রাফ উপরে যায় না মাঝে মধ্যে ডাউন হয় এটাই নিয়ম আপনি সবসময় একই পারফরমেন্স আশা করতে পারেন আর যেটা আবানের সাথে ছিল দুই গোল হ্যাঁ এটা আমাদের আমাদের টিমের তারা এটা আমি যেটা একটা সিম্পল এক গড়ে বলতে পারি আর্লি সেলিব্রেশন আচ্ছা আমরা নিশ্চয়ই আর্লি সেলিব্রেশন নিয়ে কথা বলবো পূর্বর লিগ নিয়ে বলবো যে এবার লিগটা শেষ হয়েছে অত বড় কোনো ঝামেলা হয়নি এটা একটা স্বস্তির খবর হকির জন্য আরও কথা বলবো আমাদের সঙ্গে আছেন চ্যাম্পিয়ন মেরিনার্স দলের দুই সদস্য এবং কোচ বলছেন আর্লি সেলিব্রেশনের কারণে এক ম্যাচ আগে আপনাদের চ্যাম্পিয়নটা হয়নি একদম লেট মোমেন্ট পর্যন্ত ওয়েট করতে হয়েছে লিগটা আবার বলছিলেন এক অর্থে যেটা বেস্ট লিগ আপনার দৃষ্টিতে আপনার যতদিন দেখেছেন ঢাকার লিগ আবার এবারের লীগটা একটু ঝামেলায়ও কম নাকি আপনার মনে হয় সাম্প্রতিক গত কয়েক বছরে যে ধরনের সমস্যা হতো লিগে এবং ডিসিশন নিতে বিভিন্ন সমস্যা হতো লাস্টে লিগ ডিসাইড হতো টেবিলে এবার অন্তত সেটা হয়নি হ্যাঁ সামগ্রিকভাবে আমি বলবো যে এটা একটা সাকসেসফুল লিগ হ্যাঁ সমস্যা যে হয়নি হয়েছে দু একটা ম্যাচে একটু লম্বা সময় খেলেনি আমরা জানি যে ক্লাব কাপের লাস্টের দিকে হ্যাঁ একটা একটা দিয়েছে এটা এটা মতো ক্লাবের উচিত হয়নি কারণ মহারান একটা ঐতিহ্যবাহী ক্লাব ওয়াক ওভার দেওয়াটা আমার মনে হয় না এটা একটা ভালো ডিসিশন ছিল না তারপরে বলবো যে কিছু কয়েক দু একটা টিমের অ্যাগ্রেসিভ খেলা মানে নেগেটিভ খেলার অ্যাপ্রোচ ছিল বিশেষ করে বলবো আবনি তাদের প্লেয়াররা খুব মানে মাঠে যেটা নেগেটিভ অ্যাপ্রোচ মারামারি বা গালাগালি এ ধরনের একটা ঘটনা ঘটেছে তারপরে সার্বিক সার্বিকভাবে লিগের আমি বলবো যে ভালো একটা ফেডারেশন আর যাই হোক কিছু 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 ডিস কিছু কিছু ডিসিশন তারা ভালো নিয়েছিল এবং সে কারণে লিগটা শেষ করতে পেরেছে আসলে এটা ভালো যেমন প্লেয়ার কিছু কিছু প্লেয়ার কিন্তু শাস্তিও পেয়েছে আপনি জানেন জি তো এটা এটা ভালো না হলে কিন্তু হয়তো দেখা গেল যে আউট অফ কন্ট্রোল হয়ে যেত এটা জরুরি ছিল এটা জরুরি ছিল তো আমি বলবো স্বাভাবিকভাবে যে ফেডারেশন ভালো একটা লিগ করেছে এই লিগটা কি মানে নেক্সট সিজনটাও নিয়মিত হবে আপনি এটা আশা করতে পারেন হলে আপনার পারফরম্যান্স ইমপ্রুভ করবে খেলোয়াড়রা উদ্বুদ্ধ হবে কারণ এই বছরের আমি লাস্টের দিকে দেখেছি যে সুপার ফাইভ অনেকগুলো ম্যাচে দর্শকের প্রচুর দর্শক এসেছিল আচ্ছা বিআইপির বাইরেও দুই পাশে প্রচুর দর্শক এটা একটা পজিটিভ তার মানে কি ভালো খেলা হলে কিন্তু দর্শকদের অনুরোধ করতে হবে তারা এমনি আসে তার মানে কি খেলাগুলোর মান ভালো হচ্ছিলো প্লেয়ারদের মান ভালো হচ্ছিলো ভালো ভালো প্লেয়ার আসছিলো তারাও জানে তো সেই কারণে বলব যে এটা যদি কন্টিনিউ থাকে দর্শকরা হবে আবার খেলা দেখবে নতুন নতুন খেলোয়াড়াও উদ্বুদ্ধ হবে এটা আমি মানে সব সব দিক থেকে বলছি যে এটা একটা পজিটিভ মানে খুব একটা ভালো একটা দিক সোহানের জানতে চাই যে লিগটা কেমন ছিল আপনার নিজের পারফরমেন্স তো আমরা দেখেছি ওভারঅল অন্য দলগুলো কিংবা আপনি যে কয় বছর ধরে খেলছেন তার মধ্যে অনেক দিন পর একটা লিগ হলো কেমন মনে হয়েছে আপনার কাছে আসলে আমি দু হাজার বারো সালে বিকেস যখন ভর্তি হই তখন ফার্স্ট টাইম লিগ খেলি আচ্ছা ওখান থেকে শুরু করে মানে যে কটা লিগ খেলছে খেলতে পারছি কয়টা খেলতে পারছেন আপনি পর্যন্ত হিসাব করলে বলা যায় দশ বছরে আপনার চারটার মতন চারটা দশ বছরে চারটা লিগ আছে। যে খেলছে যে আগে কি ছিল আপনার ছোট মানে যেগুলো টিম ছিল মানে কম বাজেটে যেসব টিম ছিল ওগুলো অলমোস্ট আপনার লিগে সবসময় গোল হতো দশটা বারোটা পনেরোটা ইনফ্যাক্ট আঠারোটা গোল পর্যন্ত গেছে আচ্ছা বাট এবার লিগটা অনেক জমজমাট ভালো হয়েছে যে এখন এবার লিগটা এমন হয়েছে যে আপনার বলা যায় না যে আমরা এই টিমকে দশটা দিব বা এই টিমকে পনেরোটা দিবো কারণ এবার টিমগুলো ছিল সব ব্যালেন্স দেন যখন ব্যালেন্স টিম হয়েছে যেন আমরা সবাই দেখতে পাচ্ছি ক্লাবগুলো টিমগুলো আছেন মনেছেন এবার লিগটা খেলে খুব মজা পাওয়া যাবে দেন ইফ্যাক্ট লিগটা খুব জমজমাট হয়েছে খুব ভালো লাগছে অন্য সব লিগ থেকে লিগটা খুব ভালো হয়েছে আর পারফরমেন্স ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আপনি ছাড়া আর কার মনে হয়েছে যে নতুন প্লেয়ার কি ভালো উঠছে বের হচ্ছে হ্যাঁ আপনার এবার লিগে অনেক জুনিয়ার যারা প্লেয়ার তারা খুব ভালো খেলছে কেন ওরা যেহেতু যারা অনেকে আছে যে লিগ খেলা ফার্স্ট যারা লিগ খেলছে তারা খুব ই দিয়ে খেলছে যে হ্যাঁ ভালো লিগ খেলতে পারছি তারা একটা ভিতরে আনন্দ কাজ করতেছিল যে হ্যাঁ ঢাকার মাঠে খেলতে পারতেছে লিগ খেলতে পারছে বড় টুর্নামেন্ট অনেক বড় বড় প্লেয়ারদের সাথে তারা খুব ভালো ইমপ্রুভ করতেছে জুনিয়ররা কেমন ছিল নতুন পারফরমেন্স আমরা একটু মাউন ভাইয়ের কাছে জানতে চাই তার আগে দর্শক আছেন একটা ফোন নিতে চাই দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন হ্যালো আমার পরিচয়টা আমি রকন দেওয়ান সবজের ভাই আচ্ছা আমার বাড়ি পাবনাতে পাবনা আটগুড়িয়া মাছপাড়া ওনার আপন চাচাতো ভাই আমি আচ্ছা জি

ধন্যবাদ আপনাকে সোহানের পরিবার কিংবা সবাই সোহানকে নিশ্চয়ই আলাদা করে ধন্যবাদ দিচ্ছে এই লিগের পারফরমেন্সের পর সবাই আপনার নাম শুনতে পারছে এবং চারপাশেই পত্রিকায় টেলিভিশনে নাম ছড়িয়ে পড়েছে বা ওনার কাছে যেটা প্রশ্ন ছিল যে লিগে নতুন প্রতিভাবান প্লেয়ার কেমন দেখেছেন এবং বিকেএসপি কিংবা চারটা যে কোটা করে দেওয়া হয়েছে সেটা কি আসলে কোনো সুফল আনছে আনবে হ্যাঁ এটা এটা ডিপেন্ড করে ক্লাবগুলোর উপর কীভাবে তাদেরকে ইউজ করছে যেমন আমি বলি কিছু প্রতিভাবান খেলোয়াড় ছিল কিন্তু যেগুলা আপনাকে এবারে যদি তারা ক্লাব যদি তাদের সুযোগ দিত তারা কিন্তু নেক্সট ফিউচার পাইপ লাইনে আসতে হতো আমি নাম ধরে বলি যেমন মোহাম্মদে একটা প্লেয়ার ছিল আমিরুল ডিফেন্সে খেলে তাকে কিন্তু খেলার সুযোগ খুব একটা বেশি দেওয়া হয়নি এক আবানিতে একটা প্লেয়ার ছিল সামিন সামিন সারার সামিন নাম ও বিকেস পির তো সেও খুব ভালো প্লেয়ার সেও খুব ভালো প্লেয়ার টোয়েন্টি ওয়ানের ক্যাম্পে ছিল দুজনেই কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয়নি আদারওয়াইজ দেখেন আমাদের ক্লাবে যেমন বিকেসির চারটা প্লেয়ার ছিল তার মধ্যে দুটা প্লেয়ার আমরা লাস্ট ম্যাচ পর্যন্ত তাকে ফুল খেলেছি আচ্ছা একটা তারা কিন্তু প্রথমবার খেলছে এবার প্রিমিয়ার লিডিশন একজন হলো সাজু আর একজন হলো শাহরুখ আচ্ছা আরেকজন তাসিন এই তিনজন চারজন বিকেসির মধ্যে তিনজনকে আমরা কিন্তু ফুল আপনি লাস্ট মহামার সাথে ম্যাচেও কিন্তু তাসিনকে আমরা পুরো সিক্সটি মিনিটের মতো খেলিয়েছি তারপরে যেমন সাজু তাকেও খেলেছি শাহরুখ সেও খেলেছে তো এরা কিন্তু অলরেডি প্রুভ করেছে যে ওরা খেলতে পারে এবং তাদেরকে জাস্ট সুযোগ দরকার তো আপনি যেটা বললেন যে আসলে সেই ধরনের কিন্তু আমি ইয়ান প্লেয়ার দেখিনি কিন্তু কিছু কিছু প্লেয়ারের পারফরমেন্স খুব ভালো ছিল যেমন বাংলাদেশ স্পোর্টিংয়ের দিন ইসলাম ইমন তার পারফরমেন্স ভালো ছিল আমি যেটা দেখেছি যে সে ভালো খেলার চেষ্টা করেছে আর এরকমই আর খুব একটা বেশি নজর পড়েনি আমার তো আমরা একদমই একদমই শেষের দিকে সোহানের দিয়ে শেষ করতে চাই সোহান ন্যাশনাল টিমে আপনার লক্ষ্য কোনো কিছু আছে স্পেসিফিক আসলে আমার এখন একটা লক্ষ্য যে যেহেতু লিগের পারফরমেন্স ভালো আছে পারফরমেন্সটা ধরে রাখবো যাতে দেশের জন্য কিছু করতে পারি যাতে দেশের মানটারও উপরের দিকে নিতে পারি ধন্যবাদ আপনাকে দুজনকে আমাদের স্টুডিও আসার জন্য আমরাও সোহানুর রহমান সবুজের জন্য শুভকামনা জানাই যে লিগের এই পারফরমেন্স তিনি জাতীয় দলেও ধরে রাখুক এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তার পারফরমেন্সে আরও ভালো কিছু করে দেখাক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি